মেয়েটা তো অনেকক্ষণ ধরে বসে আছে, দেখতেও সুন্দরী, দেখি তো পটান যায় নাকি। এই স্যাংরাডো কারা, কখন থেকে ফেল ফেল করে তেকে আছে? কিছু যদি মনে না করেন, আপনাকে একটা কথা বললাম নি। জি ভাইয়া, বলেন কি বলতে চান? আসলে মেয়েদের সাথে কোনোদিন কথা বলিনি তো, তাই সাহস পাচ্ছিলাম না। আমার নাম মোহাম্মদ রুবেল, বাড়ি বগুড়া শাহজাহানপুর, পড়াশোনা করি ঢাকায়। ট্রেনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনিও ঢাকায় যাচ্ছেন নাকি? আমি যে কই যাব আমি নিজেও জানি না। খুবই ইন্টারেস্টিং, এরকম মানুষ পাওয়া তো কঠিন। বাড়ির থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু গন্তব্য জানে না। আপনি আমাকে যে ধরনের ছেলে ভাবতেছেন আমি সেই ধরনের ছেলে না, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। ফ্রেন্ড হিসেবে সত্যি কথা বলতে পারেন, সমস্যা নাই। সত্য যেটা সেটাই বললাম, আসলে বাসা থেকে রাগ করে বের হয়েছি। বলেন কি, তাহলে কোথায় যাবেন? কই যে যাব আমি নিজেও জানি না, এক কথার কয়বার বলবো। এই চলেন চলেন, ট্রেন আসছে, ট্রেন আসছে। যেরকম করেই হোক এই মেয়ে পটায় বাসাত নিয়ে যামই। ট্রেনের মধ্যে আপনি আসলেন, আপনি কি আমার পিছ ছাড়বেন না? না মানে আপনার কোথাও যাওয়ার জায়গা নাই তো, আপনি চাইলে আপনাকে আমি হেল্প করতে পারি। কেমন হেল্প করবেন বলেন তো শুনি। আমার এক বন্ধু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, তার অনেক ক্ষমতা, ইচ্ছা করলে অনেককে চাকরি দিতে পারে। তা আপনার পড়াশোনা কদ্দূর? ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম ঠিক, কিন্তু পড়াশোনা আর হয়নি। ইন্টারমিডিয়েট পাশের অনেক ভালো ভালো চাকরি আছে, আপনি দেখতেও সুন্দরী আছেন, চাইলে রিসেপশনের চাকরি নিয়ে দেওয়া যাবে। স্যাংরাডার কথাবার্তা তো ভালোই মনে হচ্ছে, চাকরিটা পেলে তো ভালোই উপকার হলেনি। চাকরি যে নিয়ে দিবেন, আমি তো কাগজপাতি কিছুই নিয়ে আসিনি, এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসছি। কোনো সমস্যা নাই, রোল নাম্বার মনে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ মনে আছে, 1263-09। তাহলে তো হয়ে গেল, কম্পিউটারের দোকানে যাবো আর ঘ্যাট করে একটা মার্কশিটের কপি বার করবো। যার যার টিকিট তাড়াতাড়ি হাতে নেন। এই ভাই আপনি টিকিটটা দেন তো। আমরা তো ভাই তাড়াহুড়া করে টিকিট ছাড়াই উঠছি। ও আচ্ছা, তে যাবেন কুটি? কমলাপুর রেল স্টেশনে যাবো, তো কত দেওয়া লাগবে? 350 দেওয়া লাগবে। এ আপা আপনি টিকিট বাই করছেন নাকি? আমার আবার অনেক টিকিট দেওয়া লাগবে, তাড়াতাড়ি বাই করেন। এ ভাই ওটা আমারই লোক, দাঁড়ান দিচ্ছি। তাহলে মোটের বুড়ো আপনি দেওয়া লাগছে 700 টাকা। এ ভাই মুড়াকার ভাই সাদা গেঞ্জি, টিকিটটা বাই করেন, আমার আবার অনেক কাম আছে। আমার ভাড়াও দিয়ে দিলেন, কি দরকার ছিল? একবারে দেইনি তো, যখন প্রথম মাসের বেতন পাবেন তখন শোধ করে দিয়েন। চাকরি পেলেন না আর আপনি বেতন পর্যন্ত চলে গেছেন। মনে করেন আপনার চাকরি হয়ে গেছে, দাঁড়ান আমার দোস্ত ফোন দিচ্ছি। হ্যাঁ দোস্ত বলো, কি খবর? এই মাত্র ঘুম থেকে উঠলাম। কোষ কি রে, এত দেরি করে ঘুম থেকে উঠছিস কে, অফিস যাসনি? না দোস্ত, টানা 7 দিন কাজ করে শরীরটা খুব টায়ার্ড, তাই আজকে ছুটিতে আছি। তে শোন, যে জন্য ফোন দিলাম, আমার এক কাজিন রাগ করে বাড়ির থেকে বের হয়ে আসছে, তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া লাগবে। না কিন্তু করা যাবে না, ইন্টারমিডিয়েট পাস, প্রথমে থাকা খাওয়ার মতো একটা চাকরি হলে হবি, তারপরে যখন কাজ জানে যাবি তখনকার ব্যবস্থা তখন করলে হবি। তোর নামে অনেক ভালো ভালো কথা কইছি দোস্ত, আমার মান সম্মানটা রাখিস। তুই তো কোথায় কবে দিচ্ছু না, তোর কাজিন মানেই তো আমার কাজিন, বাসাত নিয়ে আয়, কালকে অফিসে নিয়ে যাবো। নে রিসেপশনে অবশ্য একটা পোস্ট ফাঁকা আছে, তবে ইংলিশ জানা লাগবে, তোর বোন কি ইংলিশে কথা বলতে পারে? আপু ইংলিশে কি কথাবার্তা বলতে পারেন? একটু একটু পারি, ট্রাই করলে আরো ভালো পারবো। দোস্ত ইংলিশ পাই, কোনো সমস্যা হবে না, তুই ওই রিসেপশনের পোস্টটাই দেখ। আচ্ছা নিয়ে আয় দেখবো। নে আচ্ছা বন্ধু, রাখলাম তাহলে। এই শালা এলে কুটি পায়, আজকে এবার কাক ধরে নিয়ে এসেছে। যাক 3 মাস হলে বাসা ভাড়া দিয়ে পারি না, মালডো নিয়ে আসলে একটু ফিটিং দেওয়া যাবে না। এই স্যাংরা, এই তোমাকে 7 দিন হলো খুঁজিচ্ছি, তুমি বাড়িতে আসো না, কুটি থাকো। 3 মাসের ভাড়ার বাকি, দোয়ার নাম নাই, ডেট দিলে তো কথা রাখো না। বাড়িতে গেছিলাম চাচা আব্বা কাজে সাহায্য করার জন্যে, 1 তারিখে টেকা পাঠাবে। শালা স্যাংরা, তুমি খালি উল্টাপাল্টা কাম করো, মানুষ বাড়ির থেকে আসার সময় টেকা নিয়ে আসে আর তুমি 2 দিন পর লিবে। তোমার কথাবার্তার মধ্যে বাটপারি আছে, তোমার বাবার নাম্বার দাও, কথা কমো। কি উল্টা পাল্টা কথা কন, 2 তারিখে আপনাকে 3 মাসে ভাড়া একবারে দিয়ে দেবো, আব্বাকে ফোন দেওয়ার দরকার নাই। আচ্ছা তোমরা করো কি, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, বাড়াও না। তোমার সাথে যে চ্যাংরা আসিল অক তো 10 দিন হলো দেখি না। আমরা ফ্রিল্যান্সিং করি, বাইরের সাথে দেখা করার জন্য ওই দেশে বাইরে গেছে, খালি কাজটা পাবার দেন, ঢাকা শহরে এরকম বাড়ি আমরাও করবো। ওই আশাতেই থাকো, ওকে না আর লাগবি না, তে 2 তারিখ জানি আর মিস না হয়। ঠিক আছে পার হবি না, এর মধ্যে এসে দেন, ঘন ঘন ডিস্টার্ব করেন না।
দুই তারিখ কালি পার হোক, দুইজনে ঘাট ধরে বার করে দিব, ডিস্টার্ব মারাছে। ঢাকা শহরে এইভাবে হাঁটে গিয়ে কোনো কুল কিনারা পাবেন? তার সাথে আমার বাসায় চলেন। ওই যে সামনে একটা ট্যাক্সি দেখা যাচ্ছে, ওই ট্যাক্সিত করে আমার বাসায় যেতে মাত্র 20 মিনিট লাগবে। প্লিজ আর না করেন না, আমার বন্ধুও বারবার বলতেছে কালকে আপনাকে অফিসে নিয়ে যায়, বসের সাথে দেখা করাই দিবে। এ ভাই, মিরপুরে একে যাবেন নাকি? মিরপুরে এক তো ছোট না, তে নামবেন কোথায়? টেকনিক্যালের অপোজিট, নতুন বাজারের পাশেই নামবো। বিস্কুট ফ্যাক্টরির ওইখানে নামবেন? হ ভাই, ওখানেই নামবো। তে ভাড়া নেবেন নি কত? মিটার দেখে টাকা, তাও তো 500+ আসবেই। আচ্ছা ভাই চলেন। দেখেন ভাই, আমার খুব ভয় লাগিছে, রাস্তার মধ্যে পরিচয়, তার সাথে আবার বাসা যাচ্ছি, তার মধ্যে আবার ব্যাচেলার বাসা, ওখানে আমি গেলে আবার সবাই কি ভাববেনি? আপনি পাগল নাকি? এটা ঢাকা শহর, কেউ কার খোঁজ রাখে না। বিশ্বাস করে আপনি যেতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তার মধ্যে একই জেলার মানুষ, আপনার উপকার করতে পারলে আমারও ভালো লাগবে। আজকের রাতটা থেকে আপনি বন্ধুর সাথে অফিসে চলে যাননি আর আমি ভার্সিটির যামুনি। আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে গেলে আপনি নিজেই একটা সাবলেট নিতে পারবেন। আচ্ছা চলেন, আল্লাহ ভরসা। এ মামা, এই বাই সাইড করেন, সাইড হয়ে গেলেন। আরে মামা, ওটি পানি দেখে সামনে আসলাম, সাইড করেছি।